আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মাংস গুরুত্বপূর্ণ আমিষের উৎস, এটি ফার্স্ট ক্লাস প্রোটিন। এই মাংস খেলে বাচ্চাদের মাংসপেশি, হাড় গঠন, মস্তিষ্কের বিকাশ সহ শারীরিক বিভিন্ন বিকাশ নিশ্চিত হয়। বাচ্চা মাংস পছন্দ করে, মাংস খায়। আপনি অভিভাবক হিসেবে প্রতিদিন সব বাদ দিয়ে শুধু মাংস দিচ্ছেন, আপনার বাচ্চার দীর্ঘমেয়াদে জটিলতা হবে। কি হতে পারে? কিডনি ক্ষতি হতে পারে। কি হতে পারে? বাচ্চা অনেক বেশি মোটিয়ে যেতে পারে বা অবেসিটি হতে পারে। আপনার সন্তান একটি খাবার বেশি খাচ্ছে, এই খাবারটা হাতে রেখেই অন্যান্য খাবার অল্প অল্প করে বাচ্চাদেরকে অভ্যস্ত করুন। বাচ্চাকে বিভিন্ন খাবারে অভ্যস্ত করলে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসের সোর্স পাবে। শুধু প্রোটিন খেলেই শরীরের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত হবে না। একইভাবে আপনার বাচ্চা শুধু ডিম খায়, আপনি সব বাদ দিয়ে শুধু ডিম দিচ্ছেন, এটিও ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে। ডিম খাওয়াটা নিষেধ না, আপনার বাচ্চা প্রতিদিন খেতে পারে, তবে খাবারে যেন মাছ থাকে, খাবারে যেন মাঝে মধ্যে মাংস থাকে, খাবারে যেন সবজি, আঁশ বা ফাইবারযুক্ত খাবার থাকে, আপনার বাচ্চার খাদ্য তালিকায় যেন দেশি ফল থাকে। খাবার বিভিন্ন ধরনের হলে বাই রোটেশন চেঞ্জ করে দিলে জিব্বার টেস্ট বাট স্বাদটা ভালো থাকে, বিভিন্ন পুষ্টি নিশ্চিত হয়, একই পুষ্টি বেশি বা অতিরিক্ত হয় না। অভিভাবক হিসেবে আপনার সন্তানকে বিভিন্ন খাবারে অভ্যস্ত করুন, খাবার চেনান, খাবারের গল্প বলুন, খাবারের উপন্যাস বলুন, সম্ভব হলে গাছ থেকে আম কিভাবে পারে সেটা দেখান শেখান, সম্ভব হলে টমেটো খেতে টমেটো দেখতে কেমন সেই ন্যাচারাল ভিউটা আপনার বাচ্চাকে দেখান। আপনার সন্তান বেড়ে উঠুক যথাযথ পুষ্টিতে আপনার সচেতনতায়। ডাক্তার শফিক আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।